দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। সারা দেশের গন্ড সমাজের মানুষকে একত্রিত করার লক্ষ্যে অখিল ভারতবর্ষীয় গন্ড মহাসভার উদ্যোগে শনিবার জগদ্দলের গুপ্তার বাগান এলাকায় এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংগঠনে উত্তর চব্বিশ পরগনা জেলা জগদ্দল শাখার এই সম্মেলনের পাশাপাশি শনিবার গুপ্তার বাগান এলাকায় গন্ড সমাজের তরফে একটি নতুন স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তার হাত ধরে এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এছাড়াও বেশ কয়েকটি চারা গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রাখার বার্তাও দেওয়া হয় অনুষ্ঠান থেকে। সাংসদ অর্জুন সিং এদিন বলেন, দেশের প্রাচীনতম সমাজ হিসেবে গন্ড সমাজের নাম রয়েছে, আজ তাদের সামাজিক কাজের সামিল থাকতে পেরে ভালো লাগছে। আমি যখন চেয়ারম্যান ছিলাম তাদের একটা জমি দিয়েছিলাম, আজ সেখানে তারা একটা স্কুল করবে আর একটা মন্দির তৈরি করছে, নিজের সমাজের প্রতি তারা আরো এগিয়ে যাক। আমাদের দেশের সব থেকে প্রাচীন সমাজ আছে, যে সমাজটা দেশের প্রত্যেকটা বিপত্তির প্রথম যারা লড়াই করেছে তারা এরাই আছে। কেন এরাই জঙ্গল ঝাড় এতে থাকতো, তখন যারাই আসতো তখন প্রথম লড়াই এরাই লড়তো। আজকে সেই সমাজের প্রায় 18 কোটি মানুষ আছেন সারা ভারতবর্ষের মধ্যে, 18-20টা রাজ্যের মধ্যে তারা ছুটিয়ে ছিটিয়ে আছেন। তারা সবাইকে একবদ্ধ করার এদের যে একটা প্রোগ্রাম, তার জন্য আজকে বীর নারায়ণ সিং এর আজকে মৃত্যু দিবস ছিল, তার এখানে একটা জায়গা আমি দিয়েছিলাম। তারা এখানে একটা স্কুল চালাবে, একটা মন্দির করেছে, আশা করি নিজের সমাজের জন্য এরা অনেক ভালো কাজ করবে। জগদ্দল থেকে হিমাদ্রি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।